নতুন নতুন মিষ্টি কুমড়া, তাই না? কাঁচা পাকা এরকম মিষ্টি কুমড়াগুলো দেখতে যেমন, খেতেও তেমন। তো দেখতে পাচ্ছেন, আজ সকাল সকাল মিষ্টি কুমড়া কেটেই শুরু করলাম দিনটা। দেখতে পাচ্ছেন ভিতরটা, দেখুন একদম কালারটা সেই। কালকে নিয়েছিলাম, এটা 1 কেজি হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আমি আজকে সকালে কি নাস্তা রেডি করলাম, সবারই লোভনীয় একটা নাস্তা রেডি করলাম নাস্তা হিসেবে, চলুন দেখে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে একটা কাঁচা মরিচ নিয়েছি, আর দেখতে তো পাচ্ছেন মিষ্টি কুমড়া ফ্রাই করছি। আমি কষা সুদ্ধ করছি, কষা ফেলিনি দেখুন। আর অল্প করে পান্তা ভাত নিয়েছি, মেখে নিয়েছি লবণ দিয়ে। আর দেখতে পাচ্ছেন আর একটা লোভনীয় ডিম ভাজি, দেখতে পাচ্ছেন। তো আজকের আমার সকালের আর কি ব্রেকফাস্ট এটাই, সকালের নাস্তা বলতে পারেন, যাই হোক বলেন। তো আপনাদের কার কার ভালো লাগে এরকম সকালের নাস্তা? সেই সেই, তাই না? এখন একদম সকাল সকাল। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলা পান্তা ভাত অনেক ভালো। আর এখন গরম পড়েছে, যে গরম পড়েছে, আমি তো সময়ে সময়ে খাই পান্তা ভাত, ভালোই লাগে। কি অল্প করে রেখে দেই সকালবেলা আর কি, এগুলো পানি দিয়ে মেখে খেয়ে ফেলি। আজকে একটু ডিম ভাজি করলাম আর মিষ্টি কুমড়া ভাজি করলাম, এটাই আর কি। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা কি নাস্তা করলেন আজকে জানাবেন, আর কাদের কাদের এরকম পান্তা ভাত গরমের দিনে ভালো লাগে এটা বলবেন। তো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কালকে বলছিলাম না, কালকে নিয়েছিলাম মিষ্টি কুমড়া, এখন কেটেই আর কি ইয়ে বাদি করলাম। মিষ্টি আছে তো? ওকে, বাই বাই।